আর এবার যে ছবি দেখবেন চমকে উঠবেন, রীতিমতো সরগোল পড়ে গেছে এই খবরে। হাসপাতালের ভ্যাটে টুকরো টুকরো দেহ পাওয়া গেছে। হাসপাতালের ভ্যাট থেকে উদ্ধার হয়েছে দেহাংশ, টুকরো টুকরো হাত হাত পা দেহের বিভিন্ন অংশ পাওয়া গেছে ভ্যাট থেকে। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা, বারাসাত মেডিকেল কলেজের ভ্যাট থেকে উদ্ধার হয়েছে দেহাংশ। কিভাবে এলো এই দেহাংশ এখানে, কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, দেখো এখনো পর্যন্ত কিভাবে দেহ এলো বা কারা এখানে ফেললো সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু একাধিক জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, তার মধ্যেও যে ভ্যাট, সেই ভ্যাটের মধ্যে দেখা গেল একেবারে সকালে যখন সেই ভ্যাট পরিষ্কার করতে আসেন সাফাই কর্মীরা, তখন তাদের নজরে আসে সে তার ভিতরেই পড়ে রয়েছে মৃতদেহ, এবং সেই মৃতদেহ প্রায় 8 থেকে 10 টুকরো, মাথা ধড় পা কান চোখ সবটাই কিন্তু আলাদা আলাদা ভাবে পড়ে রয়েছে, এবং কিছুটা হলেও পচন ধরেছে। কে বা কারা এখানে মৃতদেহ ফেললো এবং কিভাবে এই মৃতদেহগুলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তার স্পষ্ট বক্তব্য, তিনিও জানেন না, তিনি শুনেছেন, কিন্তু কে বা কারা এই গুরুত্বপূর্ণ একটি হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে 24 ঘন্টা মানুষের আনাগোনা থাকে, এখানে সিসি ক্যামেরাও তো আছে নিশ্চয়ই জিয়াউল, একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার কারণে মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় না হলেও নতুন করে প্রায় 100-এর বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, বলে তাদের সেই সিসিটিভির নজর এই যে কিভাবে এখানে ভ্যাটের মধ্যে মৃতদেহ এলো এবং কারা ফেললো সেটা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কিন্তু যেভাবে একেবারে মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে হাজার হাজার মানুষ দিন সারাদিনে 24 ঘন্টা থাকেন, সেখানে কিভাবে ভ্যাটের মধ্যে মৃতদেহ এলো এবং সেটি প্রায় না হলেও 8 থেকে 10 টুকরো, কারা ফেললো সেটা সবটাই তদন্ত করে দেখছেন পুলিশ। ইতিমধ্যেই সেই ব্যাট থেকেই টুকরো টুকরো দেহাংশ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, কিন্তু কে বা কারা ফেলেছে এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই মেডিকেল কলেজ হাসপাতালে একবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তার কারণ যেভাবে মৃতদেহ টুকরো টুকরো অবস্থায় কিছু হলেও পচন ধরেছে, সেই মৃতদেহ একেবারে ভ্যাট থেকে উদ্ধার, ফলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে কারা ফেলেছে এই মৃতদেহ, এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সাফাই কর্মী উদ্ধার দেখতে পান তিনি তার স্পষ্ট বক্তব্য, তিনি যখন 20 মিনিট আগে যখন হাসপাতালে সাফাই পরিষ্কার করতে আসেন তখনই তার নজর আসে এবং তখন তিনি দেখতে পায় এবং তিনি দ্রুত খবর দেন পুলিশকে এবং যারা হাসপাতাল কর্তৃপক্ষকে। তারপরে সেখান থেকে প্রায় 10 থেকে 12 টুকরো মৃতদেহ উদ্ধার হয়, এখনো পর্যন্ত পুরুষের মৃতদেহ বলেই জানা যাচ্ছে, ফলে যেভাবে দেহাংশ টুকরো টুকরো করে কাটা হয়েছে ফলে এখনো পর্যন্ত স্পষ্ট নয় কে বা কার মৃতদেহ এবং কিভাবে এখানে এলো, এবং ইতিমধ্যে এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে। বারাসাত থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে টুকরো টুকরো মৃতদেহ, কে বা কারা ফেলেছে সেটা কিন্তু তদন্ত করে দেখছে এই মুহূর্তে বারাসাত থানার পুলিশ। ধন্যবাদ জিয়াউল।